নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের এখনকার দুঃখ মিয়া অনুষ্ঠান। দুঃখ মিয়া অনুষ্ঠানে আমরা বিভিন্নভাবে পথ চলি, তো আজকেও আরেকটু অন্যরকমভাবে পথ চলা। আমাদের সঙ্গে রয়েছেন অন্বেষা। অন্বেষাকে অনেক অনেক স্বাগত। অন্বেষা আমাদের খুব পরিচিত মানুষ, আপনাদেরও খুব পরিচিত। সিটিভিএনের যারা নিয়মিত দর্শক তারা অন্বেষার গানের সঙ্গে পরিচিত। আর অন্বেষার সুরেলা কণ্ঠকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব যাদের, তারা হচ্ছেন আমাদের যন্ত্রশিল্পীরা। কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম, শব্দে রয়েছেন আমাদের ভাই রিন্টু, এবং ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেক ভাই দাদা, প্রত্যেককে সাথে নিয়ে পথ চলা শুরু করি অন্বেষার গান দিয়ে। আমাদের সামনেই বিশ্বপিতার জন্মদিন আসছেন আগামীকাল। হ্যাঁ, একদম। তো এই ওনার উদ্দেশ্যে
বললে কালকে বিশ্বপিতার জন্মদিন, কালকে বড়দিন, কালকের দিন থেকে ভূগোল হিসাবে অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তক হিসাবে দিন বড় হতে শুরু করে এবং সেপ্টেম্বর মাস থেকে কিন্তু রাত ছোট হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়, এই দিন ছোট হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সেই প্রক্রিয়াটা এইভাবে এসে শুরু হয় হচ্ছে একেবারে আমাদের ডিসেম্বরের 25 তারিখ থেকে, আস্তে আস্তে দিনটা বড় হতে থাকে, রাতটা ছোট হতে থাকে। এই হচ্ছে সিস্টেম যেটা আমাদের ভূগোল বলছে, বাস্তব সত্যতাই বলছে। আমরা বড়দিনটা শুধুমাত্র কেক খাওয়ার উৎসব হিসেবে পালন করি, আসল কথা এই দিনটা আমাদের দীক্ষা নেওয়ার দিন। মানুষের সাথে থাকার জন্য, মানুষকে ভালোবাসার জন্য কীভাবে চলতে হবে, এই দিনটা আমাদের সেই দীক্ষায় দীক্ষিত করে। আমি এই অনুষ্ঠানের শুরুতে একটু বলি, গতকাল আমরা যখন অনুষ্ঠান করছিলাম, গতকালের অনুষ্ঠানের শেষে যেহেতু আমার কাছে তখন খবরটা এসছে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, তাই আজকে আমি কথাটা বলে নিতে চাইছি। কোনো একজন মাননীয় দিদি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে, তিনি ফোন করে বলেছিলেন যে সঞ্চালিকা কেন ভুল কথা বলল। আমি কিন্তু ভুল কথা বলিনি, কেননা রবীন্দ্রনাথের "ও আমার দেশের মাটি" আর "আমার সোনার বাংলা" আমাদের প্রত্যেকের মুখস্থ এবং আমরা প্রত্যেকে জানি। বরঞ্চ আপনাদের দপ্তরের তরফ থেকে যখন বাংলাদেশের ঢাকায় যাওয়া হয়েছিল, এখনকার তদানীন্তন একজন মন্ত্রীকে সেখানকার মানুষ গান থামিয়ে দিতে বলেছিল। আপনারা কি পেরেছেন তাদেরকে আটকাতে? আপনি কি পারছেন অন্য বেসরকারি চ্যানেলে যখন রবীন্দ্রনাথের গানের বিকৃতি ঘটছে সেটাকে বলতে? এখানে ফোন করে আপনি বড় বড় কথা বলেছেন, আগামী দিনে এগুলো একটু সমঝে নেবেন। কারণ সিটিভিএন সেই চ্যানেল যারা দীর্ঘ 17 বছর ধরে প্রতিদিনের রবীন্দ্রনাথকে নিয়ে চলছে, অন্য কোনো গানের প্রয়োজন হয় না। সিটিভিএন সেই চ্যানেল যারা আজকে প্রায় 1 বছর হতে চললো দুখুমিয়াকে নিয়ে অনুষ্ঠান করছে, আমাদের অন্য কোনো অবলম্বনের দরকার হয় না। সুতরাং আমাদের এখানে ফোন করে ধমক দেওয়ার আগে নিজেদের দিকে বারবার তাকান, এটা আমার আপনাদের কাছ থেকে, এটা বলতে পারেন অনুরোধ, খানিকটা আক্ষেপ এটাও বলতে পারেন। আপনারা অনেক অনেক কথা বলেন কিন্তু আসল জায়গায় কিছু করতে পারেন না। আটকাতে পেরেছেন রবীন্দ্রনাথের চরিত্রহানি যখন হচ্ছে, সেই কদর্য মানুষটিকে থামাতে পারছেন? আপনারা পারছেন না। কেন, এখানে একটা ছোট্ট গানের কথার শুরুতে আমি বলেছিলাম যে "ও আমার দেশের মাটি" এবং কথা প্রসঙ্গে আমার বেরিয়ে গিয়েছিল "ও আমার সোনার বাংলা", এবং একটা "ও" লাগানোর জন্য আমি পরবর্তী পর্যায়ে সঙ্গে সঙ্গে সংশোধন আমিও করেছি, আমাদের শিল্পী অলোক রায়চৌধুরীও করে নিয়েছেন, গানটিও গেয়ে শুনিয়ে দিয়েছেন। তারপরেও এত কথা কেন, কী করবেন আপনারা, চেষ্টা করে যান। আমি একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, কারণ কালকে যখন আমার কাছে খবরটা এলো তখন আমাদের অনুষ্ঠান শেষ, আমার আর কিছু বলার জায়গা ছিল না। তো যদি উনি দেখে থাকেন উনি নিশ্চয়ই সমঝে যাবেন, আগামী দিনে বন্ধ করুন আগে অন্য জায়গায় বিকৃতি, তারপরে আমাদের অনুষ্ঠান নিয়ে কথা বলতে আসবেন। আমাদের অনুষ্ঠান নিয়ে কথা বলার জন্য অনুষ্ঠানটাকে জানতে হয়, বুঝতে হয়, চ্যানেলকে বুঝতে হয় এবং অবশ্যই যাদেরকে নিয়ে অনুষ্ঠান করছি তাদেরকেও বুঝতে হয়। একটা দপ্তর পেয়ে গেছেন, ভার পেয়ে গেছেন মানে সব কিছু জেনে গেছেন তা কিন্তু নয়। আমাদের একদম সবসময় তাই, আমরা মনে করি আমরা ঠিক কাজটা করছি, কারণ আমরা ভুল সংশোধন করে নিতে পারি, আমাদের সেই গার্ডস আছে, আমরা ভুল সংশোধন করে নিতে পারি। একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম কিন্তু আজকে দুখুমিয়ার প্রসঙ্গ, চলে আসি গানে আবার। এবার দিদি আমি যে গানটি শোনাচ্ছি, কাজী সাহেব আমাদের বলেই গেছেন যে "তোমার মহাবিশ্বে কিছু হারায়নি তো কভু", তাই জন্য কোনোদিনই হারায় না। আজকে কোনো আনন্দ উৎসবের দিনে সবাইকে আমাদের মনে পড়ে এবং সবাই আমাদের সাথে আছে।
কিছু কথা বলবো, সেই কথা বলার আমার কথার যিনি সাহায্য করেছেন কথা বলতে, তিনি হলেন রাবেয়া দি, রাবেয়া বেগম, আমাদের অত্যন্ত পরিচিত একজন মানুষ। দেখিনি চোখে তাকে, কিন্তু মনের চোখ দিয়ে বারবার তার সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়। রাবেয়া দি এই অনুষ্ঠানের, আমাদের সিটিভিএনের সকালের এই অনুষ্ঠানগুলোর একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা, এবং রবীন্দ্রনাথের সম্পর্কে তিনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। তো রাবেয়া দি একটি তথ্য আমাকে পাঠিয়েছিলেন অনেকদিন আগে, দুই কবির সম্পর্ক, রবীন্দ্রনাথের সঙ্গে কাজী সাহেবের সম্পর্ক, তো সেটিকে নিয়ে আজকে আমি একটু পথ চলি। এখানে আমরা জানতে পারি যে দুজন কবির মধ্যে কিন্তু সখ্যতা ছিল, বয়সের পাড়া বহু ছিল, অনেকটাই ছিল, এবং রবীন্দ্রনাথের গান কবিতায় কাজী সাহেব আকৃষ্ট হতেন। আমাদের প্রত্যেকের জানা ধূমকেতু বা ধূমকেতু রচনার পর রবীন্দ্রনাথ তাকে সস্নেহে তাকে গুণগান করেছিলেন, প্রশংসা করেছিলেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর কাজী সাহেব সঙ্গনা তৎক্ষণাৎ এসে লিখে ফেলেন রবিহারা, এবং একটি গানও লিখে ফেলেছিলেন। আমরা কিন্তু এটা জানি না যে কাজী সাহেবের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ কীভাবে হয়েছিল। এই সাক্ষাৎ হওয়ার আগের একটা ঘটনা একটু বলি, যখন আসানসোলে রুটির দোকানে কাজ করছেন কাজী সাহেব, অর্থের অভাব তো তার বরাবরই ছিল ছোটোবেলা থেকে, সেই সময় রফিকউদ্দিন সাহেব দারোগা, তিনি যখন দেখলেন চায়ের দোকানে চা খেতে গিয়ে ওই বালকটিকে দেখে আকৃষ্ট হলেন, যে এত বুদ্ধিদীপ্ত, চোখটাই তো বুদ্ধিদীপ্ত ছিল, তিনি তাকে তার ময়মনসিংহের দড়িরামপুর হাইস্কুলে নিয়ে গিয়ে ভর্তি করলেন। কিন্তু কাজী সাহেবের তো স্কুলে যেতে ভালো লাগতো না, সে প্রায় দিনই স্কুল পালিয়ে খালের বিলের ধারে বসে বাঁশি বাজাতো। তো এই করতে করতে তার স্কুল ওই লাইফটি গেল। পরবর্তী পর্যায়ে তো তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন বা আরও অনেক কিছু করে যখন তিনি আস্তে আস্তে লেখালেখি করছেন। এবং আমি কেন এই স্কুলের প্রসঙ্গে বললাম, ওই স্কুলেরই দড়িরামপুর হাইস্কুলেই বার্ষিক যে অনুষ্ঠান হয়েছিল, প্রথম কাজী সাহেব প্রকাশ্যে পুরাতন ভৃত্য ও দুই বিঘা জমি এই দুটি কবিতা কবিগুরুর আবৃত্তি করেন। তার পরবর্তী পর্যায়ে যখন কবি হিসেবে আস্তে আস্তে তিনি এগোচ্ছেন, তখনও তার সঙ্গে সাক্ষাৎ ঘটেনি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনাসামনি। সেই সময় তার বন্ধুবান্ধবরা বলতেন, তুমি যা ছটফটে, তুমি যেরকম, তোমার হবে না, তোমার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ প্রাপ্তি ঘটবে না। একদিন সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে হঠাৎ একটি যুবক ঢুকছে দেগুরুর গা ধুইয়ে বলতে বলতে, এবং একদম শটান রবীন্দ্রনাথের সামনে গিয়ে উপস্থিত। কি করলেন রবীন্দ্রনাথ, বকলেন? একদম নয়, তিনি তাকে সস্নেহে পাশে বসালেন, কারণ রবীন্দ্রনাথ তাকে অনুজের মতোই দেখতেন। এইভাবে এগোই আমরা আজকে, আর অন্বেষার গান শুনতে শুনতে শুনে নিই গান। এবার যে গানটি করছি, আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায়ের সুরে কাজী সাহেবের গান, অনেক গানে তো উনি সুর করেছিলেন, সেরকমই একটি গান। তবু চরণ প্রান্তে মরণ বেলায় স্মরণ দিও প্রভু, তবু চরণ
খুব নাহি যদি আজকের যে প্রসঙ্গ নিয়ে এগোচ্ছিলাম, রাবেয়াদির প্রসঙ্গ, রাবেয়াদির দেওয়া তথ্য, দুই কবির সম্পর্ক, এই নিয়ে আমি রয়েছি আর অনেশা কাজী সাহেবের গান নিয়ে রয়েছে। শুরু করি একেবারে। আচ্ছা, তোমাকে আমি গল্প করছিলাম একটু আগেই যে এক কাকুর রিকোয়েস্টে বধু তোমার, ওর এক কাকু একদম মেয়ে আর কি অনেশা, তার বলেছে যদি এই গানটি ও না শোনায়, সেই কাকু বলেছেন যে একদম অনেশাকে তেজ তেজকন্যা করে দেবেন। তা সেটা তো হতে দেওয়া যায় না, বাবা মেয়ের সম্পর্কের মধ্যে এরকম কোনো বৈপরীত্য থাকবে না। শুরু করো। বধু তোমার Hey.
পরের গানে যাই, কিন্তু ছোট্ট করে বলি, কাজী সাহেবের সর্বক্ষণের সঙ্গী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বরলিপি। এই প্রসঙ্গে মুজাফফর সাহেবের কথা, মুজাফফর আহমেদ সাহেব, আমি আগের দিন বলেছিলাম যে তাঁর একটা বিশাল বড় অবদান রয়েছে। সালটা হচ্ছে 1919, সেই সময় মুজাফফর আহমেদ থাকতেন কলেজ স্কোয়ারের, বর্তমানে যেটি বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্কোয়ারে থাকতেন। আর তখন কাজী সাহেব থাকতেন হচ্ছে সম্ভবত রমাকান্ত বোস স্ট্রিট, অর্থাৎ বাগবাজার ওই অঞ্চলটিতে। তিনি যখন খবর পেলেন মুজাফফর আহমেদ রয়েছেন, তিনি এসে উঠলেন এবং মুজাফফর আহমেদ বলছেন যে কাজী সাহেবের গাঁটরি খুলে তিনি কী কী দেখলেন। তিনি বলছেন, আমি দেখলাম কাজীর গাঁটরি খুলে কৌতূহলবশত তাতে ছিল লেপ, তোষক, পোশাক পরিচ্ছদ। সৈনিক পোশাক তো ছিলই, আর ছিল শিরওয়ানি, ট্রাউজার্স ও কালো উঁচু টুপি, যা তখনকার দিনের করাচির লোকেরা পরতেন। একটা বাইনোকুলার, কবিতা, গল্পের খাতা, আর কিছু মাসিক পত্রিকা। আর পুস্তকের মধ্যে কী কী ছিল, ছিল ইরানি কবি হাফিজ দিওয়ানের একটা খুব বড় সংস্করণ, আর ছিল রবীন্দ্র গানের স্বরলিপি, যা আজকে এই তথ্যের ক্ষেত্রে কিন্তু একটা আমরা গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছি। কলেজ স্কোয়ারে আসার পরেই আফজল সাহেবের ঘরে প্রতিদিন কাজী সাহেবের গানের আড্ডা চলত এবং সেখানে সেই গানে মূলত নজরুল গাইতেন হচ্ছে রবীন্দ্রনাথের গান। আর অবশ্যই তারা অন্যান্য গানের অনুরোধ করলে কাজী সাহেব অন্যান্য গানও শোনাতেন, কিন্তু মূলত তার পছন্দের তালিকায় থাকতো রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এবং কাজী সাহেব যখনই গানের আড্ডায় যেতেন বা বসতেন গানের আড্ডা নিয়ে, তখন তার নিজের গানের পাশাপাশি তিনি কিন্তু চেষ্টা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনাতে। এবং এক্ষেত্রে তৎকালীন 1923 তখন নজরুল জেলে তার কবিতার জন্য, তিনি সেই সময় জেল সুপার আস্টন সাহেবের অত্যাচার চলছে, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, সেটা হচ্ছে তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, এই গানের কাজী সাহেব একটা প্যারোডি করেন। প্যারোডিটা হচ্ছে তোমারই জেলে পালিছ ঠেলে তুমি ধন্য ধন্য হে। এবং নজরুলের এই প্যারোডি গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্যারোডি গান, সারা জেলের প্রত্যেকটি বন্দির মুখে মুখে গীত হতো। এইভাবেই কাজী সাহেব আত্মস্থ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার মনে হয়েছে যে এই যে এপিসোডটি রাবেয়া দিয়ে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, আমি আগামী শনিবার এই বিষয়টারই পরবর্তী পর্যায়ে নিয়ে আলোচনা করব, কারণ এখন অন্বেষা রয়েছে আমাদের সঙ্গে, অন্বেষা, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে দেবাশিস, রয়েছেন শম্ভুদা, রয়েছেন মৃগাঙ্ক এবং রয়েছেন হচ্ছে বিক্রম। তো এই পাঁচজনে না অপেক্ষায় রয়েছে আপনাদেরকে একটা সুরেলা, আর একটু অল্প কিছু মুহূর্ত আমাদের হাতে আছে সেই মুহূর্তটুকুকে সুরেলা করে তোলার জন্য। শুরু করো দিদি, বাচ্চাদের একটু উৎসব আজকে, তুমি রফিজের কথা বলো। উঠাই পেলে ভাই এমন রঙিন
বলবো, একটা হচ্ছে অন্বেষা অত্যন্ত গুণী মেয়ে, ও যে শুধু খুব ভালো গান গাইতে পারে তা নয়, গানটা ওর সাধনা। ওর একটা সময় গান পুরো বন্ধ হয়ে গিয়েছিল এবং ওর গানটিকে আবিষ্কার করে ও মা ভবতারিণীর মন্দিরে বসে, এটা আমাকে গল্প করেছিল যে সেই সময় ওর গান গাইছিল না এবং ভবতারিণীর মন্দিরে বসে আচমকাই আরতি দেখতে দেখতে ওর গালদি আবার গান এবং তখন ওখানে লোকজন জমে যায়। তুমি আমাকে গল্প করেছো এটা। আর ও বাচ্চাদেরকে নিয়ে থাকতে ভালোবাসে, খুব ভালো আঁকার দিদিমণি এবং স্কুলেও পড়ায় এবং ওর প্রচুর ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে আর কি। মাঝে মাঝে আমি সেই ছবি দেখি। ও খুব ভালো আঁকতে পারে। ওর হাতে আঁকা একটি শাড়িও আমাকে উপহার দিয়েছিল অনেকদিন আগে এবং সেই শাড়িটি আমি যত্নে করে রেখে দিয়েছি কারণ ওইটার মধ্যে অসম্ভব ভালোবাসা রয়েছে। আর এই যে গানটি ও শোনালো, এটা হচ্ছে ওর ছাত্রছাত্রী বলবো না, ওর সন্তান তারা, তাদের অনুরোধে। আর আজকের দিনটা যেন আরেকজন সুরেলা মানুষের জন্মদিন, তুমিই বললে আমাকে, 24শে ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মদিন। 1924 সালের আজকের দিনে রফিজির জন্ম, রফিজির মৃত্যু হয়েছিল 1980 সাল সম্ভবত 31শে জুলাই 82-83, ওই সময়, আমি সালটা হয়তো 80-এর দশকে ওনার মৃত্যু হয়েছিল 31শে জুলাই, তারিখটা আমার মনে আছে কিন্তু সালটা আমি গণ্ডগোল করছি, কিন্তু 1924 সালের আজকের দিন ওনার জন্ম হয়েছিল। তো আমাদের অনুষ্ঠানে উনি অনেকগুলো নজরুলগীতি গিয়েছেন এবং সেই নজরুলগীতি গাওয়ার জন্য উনি কিন্তু রীতিমতো নিজেকে তৈরি করেছেন, মানে উনি প্রত্যেকটা উচ্চারণ, বাংলা উচ্চারণ যাতে সঠিক হয়, প্রত্যেকটা সুর যাতে সঠিক হয়, রীতিমতো ট্রেন্ড হয়েছেন, হয়ে উনি গান গেয়েছেন। আর আমি শুনেছি যে ওনার, আমি এটা জেনেছি, এখানেই বহু মানুষ আসেন তাদের সঙ্গে ইন্টারভিউ নিতে গিয়ে, যে রফিজি যখন গানের রেকর্ডিং করতেন ওনার একটি ঘর ছিল, সেই ঘরে কোনোটা মানে লাল নীল সবুজ বিভিন্ন ধরনের ওই ছোটো ছোটো আলো জ্বলতো, মানে ওটা হচ্ছে ওনার মুডের উপরে ডিপেন্ড করতো। আমি আরও একটু ভালো করে, এটা আমাকে সম্ভবত বলেছেন যিনি, আমার কয়েকক্ষণে হয়তো নামটা মনে পড়ছে না, গল্পটা আমি শুনেছিলাম। তো আমি এবার যাই, তাকে শ্রদ্ধা জানালাম আমরা, তোমার পরের গানে যাই। আর আরেকটা কথা খুব বলতে ইচ্ছে করছে দিদি, কাজী সাহেব তো বিভিন্ন ধরনের গান লিখেছেন, তার মধ্যে বাচ্চাদের ভাবনা নিয়ে এই যে প্রজাপতি গাইলাম, মানে কি অসাধারণ, মানে ওদের মতো করে ওদের ভাবনা নিয়ে, মানে আমাদের স্কুলে সবসময় যদি ইচ্ছে করতো না, সেটা মানে এত সুন্দর, মানে একদম তোমার পাখার মতন আমাকে জামা দাও। মানে আচ্ছা, আমি না একটা কথা একটু সংশোধন করি, আমাকে মামনি সংশোধন করালেন, সেটা হচ্ছে যে তোমারই জেলে দিয়েছো ঠেলে, আমি কি বলেছি আমি খেয়ালও করিনি, তোমারই জেলে দিয়েছো ঠেলে কথাটা ছিল। আমরা চলে যাই, এটার সঙ্গে আমাদের স্মৃতি আছে প্রচুর।
গলে কুসুম বিলাসিনী, প্রকৃতিকে দেখার কি অসম্ভব ক্ষমতা এই যে দারুচিনিরও দেশে নব এলাচেরও ফুল। আমাদের অনেকের মনে হতে পারে এটা কবির কল্পনায় কবি লিখে ফেলেছেন, কিন্তু তুমি জানো দারচিনি গাছ আছে, এলাচের ফুল হয়, এবং এটা না আমি জেনেছি এই কয়েক মাস আগে আমি গোয়ায় গিয়েছিলাম। গোয়াতে একটা জায়গা আছে যেখানে তোমার সম্পূর্ণ অর্গ্যানিক একটা বাগান আর কি, মানে বিশাল 150 একরের উপরে জমি, সেই জমির মধ্যে মানে ভীষণ সুন্দর একটা জায়গা, সেখানে অর্গ্যানিক মানে কোনো রকমের কোনো পেস্টিসাইড ছাড়া একটা জঙ্গল আর কি। সেখানে ওই দারচিনি গাছ এবং এলাচ, ছোট এলাচ, বড় এলাচ এবং এলাচের ফুল আমি সব দেখে এসেছি। আমি এই গানটা শুনতে গিয়ে আমার মনে হলো যে কতটা মানে একটা মানুষের প্রকৃতিকে দেখার কতটা ক্ষমতা যে এত সুন্দর করে ব্যাখ্যা করা। তো আমাদের মনে হয় অনুষ্ঠানের একদম শেষ গানে আমরা পৌঁছে গিয়েছি, অন্বেষার সঙ্গে আবারও আমাদের পথ চলতে হবে খুব শিগগিরই, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি আপনাদের, কেননা আমরা দেখে নেব অন্বেষাকে আবার, আর অবশ্যই থাকতে হবে আপনাদের। আজকে আমি অনুষ্ঠানের প্রথম ভাগটুকু হয়তো করলাম রাবেয়াদির তথ্যের, আগামী সপ্তাহে আমরা আবার এই তথ্য নিয়ে আসবো নতুন শিল্পীর সঙ্গে। কিন্তু আপনাদের বলবো ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সকলকে ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য সব রকমভাবে। আমাকে অনেকে বিপুল দা, আশিস দা, আর রত্নাবলী দি, এরা প্রত্যেকে আমাকে মেসেজের মাধ্যমে জানাচ্ছেন, আপনারা ফোনের মাধ্যমে জানাচ্ছেন, হয়তো অনেকে লাইনও পাচ্ছেন না, প্রত্যেকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আগামীকাল বড়দিন, বড়দিনের শুভেচ্ছা বিশ্ববিদ্যার কাছে চাইবো, আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা। আর অবশ্যই বলবো যে মেরি ক্রিসমাস আপনাদের প্রত্যেককে, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস বলে বড়দিনের আগামী দিনটাকে সূচনা করে আমরা আজকে বিদায় নেব। তবে বিদায় নেব কিন্তু সেই বিচ্ছেদের গান দিয়েই।
তোমার সুরে